বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2024 শুরু হতে আর মাত্র 4 মাস বাকি। এরই মধ্যে নতুন করে দল গোছানো শুরু করেছে ফ্রাঞ্চাইজি মালিকেরা। তার মধ্যে বিপিএলের একবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছেন পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক বাবর আজমকে। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বাবর আজম। রংপুর রাইডার্স তাদের দলে কিছুদিন আগেই যোগ করেছেন নাম্বার ওয়ান অলরাউন্ডার এবং বাংলাদেশ ওয়ানডে ও টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানকে। বাবর আজমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভরসা রেখেই শিরোপা জয়ের লড়াইয়ে আরও একবার মাঠে নামবে রংপুর রাইডার্স, সেই সাথে সাকিব আল হাসানের নেতৃত্ব তো থাকছেই। প্রিয় দর্শক, বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই চ্যানেলে বিপিএলের সকল আপডেট প্রতিনিয়ত দেওয়া হয়।